নমস্কার, এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ওয়ারী ক্লাবের দুই খেলোয়াড়। তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি আসানসোল। আসানসোল থেকে ময়দান, এই জার্নিটা কিভাবে এলে তোমরা? জার্নি তো অনেক কষ্টের, ওটা তো প্লেয়ারদের কষ্ট করতে হবে। হ্যাঁ, স্যার যেভাবে আমাদের কষ্ট করতে বলছি সেভাবে কষ্ট করে যাচ্ছি। এবার নিজের হাতে প্র্যাকটিস, যেভাবে আমাদের পারফরমেন্স করে দিচ্ছি স্যার, সেভাবে প্র্যাকটিস করে যাচ্ছি, আর পারফরমেন্স হিসাবে নিজের করতে হবে। আসানসোলের কোন জায়গায় বাড়ি? আসানসোল রানীগঞ্জ বাড়ি। আচ্ছা, রানীগঞ্জ থেকে তুমি এসেছো, কিভাবে এলে, মানে কার হাত ধরে এসেছো? স্যার বলতে কে? প্লিজ স্যার, তার কাছ থেকে আমি সেল ফুটবল একাডেমি খেলি। আচ্ছা, ফুটবল একাডেমি থেকে স্যার আমাকে আই লিগে থার্ড ডিভিশন পারে বারোটা ফুটবল একাডেমি, তারপর এখান থেকে আমি সিকিম প্রিমিয়ার লিগ খেলি, সিকিম প্রিমিয়ার লিগ পরে এই স্যার আমাদেরকে বাড়িতে এসেছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো বীরভূম। বীরভূম বীরভূম থেকে তুমি এখানে এসেছো, কিভাবে এলে এই ময়দানে পা রাখলে? কিভাবে ময়দানে পা রাখলাম? যে আমাদের ওই স্যার আছে, ফিজিক্স স্যার, সেই এখানে নিয়ে এসেছে আমাদের, তার হাত ধরেই আমরা ময়দানে এসেছি। তুমিও কি সেল ফুটবল একাডেমিতে ছিলে? হ্যাঁ, আমি সেল ছিলাম। সেল থেকে স্যার আমাকে ডাইরেক্ট বড়দা এফসিতে পাঠায়, ওইখানে আই লিগ খেলার জন্য থার্ড ডিভিশন, এখন আই লিগ খেললাম, খেলার পর আবার ময়দানে নিয়ে এসেছে আমাদের। ওয়ারীর সঙ্গে খেলা, ওয়ারী কিছুদিন আগেও সাসপেন্ড ছিলেন, তবুও তোমরা সই করেছো, সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে সই হয়ে গেছে? না, এখনো সাইন হয়নি আমাদের, সাইন কালকে বা কালকে হবে আমাদের সাইন। আচ্ছা, সব প্রথম ম্যাচই মেহামাডা স্পোর্টিং, গত তিনবারের চ্যাম্পিয়ন, এটা কি তোমাদের পক্ষে কতটা চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং যে মহামানের একটা বড় টিমের সাথে খেলা আছে আমাদের, যে তাদের সাথে খেলতে নামবো, নিজের 100% দেবো, আর ম্যাচটা আমাদের জেতার জন্য। সন্তোষপুর স্টেডিয়ামে খেলা, প্রচুর লোক থাকবে, উদ্বোধন হবে কলকাতা লিগের, খুব বড় মঞ্চে সুযোগ পাচ্ছ নিজেদের প্রমাণ করতে, তোমরা কতটা শিওরিত? আমরা নিজেরা 100% দেবো, এই ম্যাচটা আমাদের জিততেই হবে, আর নিজেদের বেস্টটা দিয়ে ম্যাচকে উইন করবো। এই মুহূর্তে তোমাদের প্র্যাকটিস কে করাচ্ছেন ওয়ারিতে? এখন আমাদের সাম্পদ স্যার প্র্যাকটিস করাচ্ছে, কালকে আমাদের নিউক জয়েন হবে আমাদের টিমের সাথে, কালকে নিউক জয়েন হবে, মানে এখন কোচের নাম জানি না ঠিক মতো আমরা। অনেক ধন্যবাদ।